বিশ্বকাপের বিপক্ষ দলের ব্যাটারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছে ভারতের পেস বোলিং বিভাগ। জসপ্রীত বুমরাহ, আশদীপ সিং, মোহাম্মদ সিরাজদের বিপক্ষে রান তোলা যেন দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। এর মধ্যে পেসের সঙ্গে চমৎকার সুইংয়ে ব্যাটারদের নাস্তানাবুদ করে আসরের সবচেয়ে বেশি উইকেট নিজের নামে করে নেওয়া বোলারদের একজন হচ্ছেন আশদীপ। তবে ভারতীয় পেসারের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। আশদীপ কিভাবে তার বলে রিভার্স সুইং পাচ্ছেন সে বিষয়ে অবাক ইনজামাম। এমনকি এই পেসার বল টেম্পারিং করেন কিনা সে বিষয়েও সন্দেহ হয় এই পাক কিংবদন্তির। এজন্য আম্পায়ারদেরকে বিষয়টা খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি। তবে ইনজামামের এমন মন্তব্য একদমই ভালো লাগেনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তিনি সরাসরি বলে দিয়েছেন ইনজামামের উচিত মাঝে মধ্যে মাথা খোলা রেখে চিন্তা করা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন শুনে যথেষ্ট বিরক্তই হয়েছেন রোহিত শর্মা। তবে নিজেকে কিছুটা সামাল দিয়ে তারপর ঠিকই জবাব দিয়েছেন এর। ভাই, এখন আমি কি জবাব দেবো এটার? এত রোদের মাঝে খেলছেন আপনি, এত শুষ্ক উইকেট, বল রিভার্স আপনা আপনি হয়, শুধু আমাদের কেন সব দলের হচ্ছে। মাঝে মধ্যে মাথা কিছু খুলে রাখাটাও জরুরি, বোঝা জরুরি কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ হচ্ছে না, এটাই আমি বলবো। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। টি-20 বিশ্বকাপের নবম আসরে এ পর্যন্ত ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দিনের আলোয়। গায়ানাতে আজ দ্বিতীয় সেমিফাইনালেও তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে স্থানীয় সময় সকাল 10:30। আশদীপকে নিয়ে কথাটা ইনজামাম বলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর, যেই ম্যাচে ভারত 26 রানে জয় পায় আর এই পেসার নিয়েছিলেন 3 উইকেট। ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই ডানহাতি ব্যাটার বলেছিলেন, যখন আশদীপ 15তম ওভারে বল করছিল, বল রিভার্স সুইং হচ্ছিল, নতুন বলে এটা তাড়াতাড়ি নয় কি? তার মানে বলটা 12-13তম ওভারে প্রস্তুত করা হয়েছে, বলটা রিভার্স সুইংয়ের জন্য তৈরি হচ্ছিল, আম্পায়ারদের খতিয়ে দেখা দরকার। এখানেই থামেননি ইনজামাম। তার মতে পাকিস্তানি কোনো বোলার যদি আজ এমন করত, এটা নিয়ে অনেক সমালোচনা করা হতো। যদি পাকিস্তানি বোলার এমন করত তাহলে অনেক কান্নাকাটি হতো। আমরা জানি কিভাবে বল রিভার্স হয়। যদি আশদীপ 15তম ওভারে বল রিভার্স করায় তাহলে বলে কিছু গুরুতর কাজ হয়েছে। তবে মজার ব্যাপার হলো অজিদের বিপক্ষে ম্যাচে 15তম ওভারে বলই করেননি আশদীপ। বাহাতি এই পেসার প্রথম 2 ওভার করেছিলেন পাওয়ার প্লেতে, এরপর বলে আসেন 16তম ওভারে এবং 18তম ওভার দিয়ে শেষ করেন নিজের বোলিং কোটা। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেঞ্জি।